দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিত্রিকা টিভির আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদেরকে আমি দেখাবো এই রোপা আমন মৌসুমের সবচেয়ে মারাত্মক ক্ষতিকর যে পোকাটি, যেটি আপনার ধান ক্ষেতকে একদিনেই শেষ করে দিতে পারে। এই ক্ষতিকর পোকাটি, এই পোকাটি রোপা আমন মৌসুমে সাধারণত ব্যাপকভাবে ধানের ক্ষতি করে থাকে। আমি সেই পোকাটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে ডিসকাস করব। আশা করি আমাদের সঙ্গেই থাকবে। প্রিয় চাষি ভাই, আপনার এই সোনালী ফসল আর কয়েকদিনের মধ্যেই গোলায় ভরবেন, কিন্তু গোলায় ভরতে গিয়ে যে সবচেয়ে মারাত্মক যে ক্ষতিকর পোকাটি আপনার এই ফসলকে 20% থেকে 100% ক্ষতি করতে পারে। আসুন আমরা এই পোকাটির পরিচিতি, এই পোকার আক্রমণের লক্ষণ এবং এর দমন পদ্ধতি সম্পর্কে আজকের এই ভিডিওতে দেখে নিই। প্রথমে আমরা এই ক্ষতিকর পোকাটির পরিচিতি সম্পর্কে জেনে নিই। এই ক্ষতিকর পোকাটির নাম ব্রাউন প্লান হপার, অর্থাৎ বাদামি গাছফড়িং। গ্রামের চাষিরা যাকে কারেন্ট পোকা নামেই চেনে। বাদামি গাছফড়িং বা কারেন্ট পোকার গায়ের রং বাদামি বলেই এটিকে বাদামি গাছফড়িং হিসাবে আমরা চিনি। পূর্ণবয়স্ক পোকা 3.5 থেকে 5 মিলিমিটার লম্বা হয়। স্ত্রী পোকা পুরুষ পোকা অপেক্ষা বড় হয়। এরা পাতার খোলে এবং পাতার মধ্যশিরায় ডিম পাড়ে। ডিম ফুটে বাচ্চা বের হতে 7 থেকে 9 দিন সময় লাগে এবং পূর্ণবয়স্ক ফড়িংয়ে পরিণত হতে 13 থেকে 15 দিন সময় নেয়। প্রথম পর্যায়ে বাচ্চাগুলো রং সাদা এবং পরের পর্যায়ে বাচ্চাগুলো বাদামি রঙের হয়। এই স্ত্রী পোকাগুলো সাধারণত ধান গাছের মাটির থেকে একটু উপরে ধান গাছের গোড়ার দিকে বেশি থাকে। পূর্ণবয়স্ক বাদামি গাছফড়িং ছোট পাখা এবং লম্বা পাখা বিশিষ্ট হতে পারে। আপনি জানলে অবাক হবেন, একটি পোকা তার শরীরের চেয়ে 10 থেকে 12 গুণ বেশি খাবার চুষে খায় এবং এই পোকা 50 মাইল পর্যন্ত দূরে উড়ে যেতে পারে। যে কোনো সময় এই পোকার আক্রমণ দেখা দিতে পারে। পাথর বের হওয়ার শুরু থেকে আক্রমণ বেড়ে যায়। একটি ধান খেতে লাগানোর পরে একজোড়া পোকা 3 থেকে 4টি প্রজন্মে প্রায় 35 লক্ষ পোকার জন্ম দেয়। একজোড়া পোকা যদি পরপর 3 থেকে 4 বার আপনার জমিতে বংশবৃদ্ধি করে, তাহলে ওই জমিতে লক্ষ লক্ষ পোকা হয়ে এইরকম হপার বার্নের সৃষ্টি করে বা পুড়ে যাওয়ার মতো দেখায়। তো আমাদের চাষি ভাইরা, সাধারণত দেখা যায় যে যখন হপার বার্ন হয়ে যায়, অর্থাৎ লক্ষ লক্ষ পোকা যখন আপনার ধানকে শেষ করে এক রাতের ভিতরে এইরকম খড়াকৃতি ধারণ করে, তখন গিয়ে আমরা ঔষধ প্রয়োগ করি, যা মোটেও ঠিক নয়। বাদামি গাছফড়িং আক্রমণের অনুকূল পরিবেশ। এই বিপিএইচ বা কারেন্ট পোকা গাছফড়িং, যে বাদামি গাছফড়িং আছে, এই ফড়িংটি সাধারণত স্যাঁতস্যাঁতে জায়গায়, আর্দ্র জায়গায় এটি আক্রমণ করে এবং যে জায়গাটিকে ঘন যদি থাকে, যে জমিগুলোতে আপনি বেশি ইউরিয়া সার ব্যবহার করেন এবং যে জমিটা বেশি অন্ধকার এবং এলোমেলো অনেক বেশি গোসা হয়, সেই জমিতে বেশি পরিমাণ কারেন্ট পোকা আক্রমণ করে। এই আপনার পানি বেশি থাকে এবং যে জায়গায় ছায়া হয়, যদি ওই জমিতে আলো বাতাস প্রবেশ না করে, তখন সেই জায়গাটি কারেন্ট পোকার আশ্রয়স্থল হিসেবে কাজ করে। বাদামি গাছফড়িং আক্রমণের লক্ষণ। বাদামি গাছফড়িংয়ের বাচ্চা ও পূর্ণাঙ্গ পোকা উভয়ই ধান গাছের গোড়ার দিকে দলগতভাবে অবস্থান করে ও সেখান থেকে অনবরত ধান গাছের রস চুষে খেতে থাকে। এর ফলে গাছ প্রথমে হলুদ, পরে শুকিয়ে মারা যায়, ফলে দূর থেকে পুড়ে যাওয়ার মতো দেখায়। আপনি প্রিয় চাষি ভাই দেখবেন আপনার জমিতে এইরকম পুড়ে যাওয়ার মতো হয়েছে। একে আমরা বলি হপার বার্ন বা বাস পড়া। আপনার জমি এরকম হওয়ার আগেই আপনাকে সচেতন হতে হবে। পোকা দমন ব্যবস্থাপনা। এই পোকাটি কীভাবে দমন করবেন তার উপর গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে ধান লাগানোর সময় সঠিক দূরত্বে চারা লাপন করতে হবে। প্রতি 10 লাইন পরপর 1 লাইন ফাঁকা রাখতে হবে, যাতে এই দিক দিয়ে আলো বাতাস জমিতে প্রচুর প্রবেশ করে। সবাই মিলে দলগতভাবে কাজ করতে হবে এই পোকা দমনের জন্য। আপনি ইউরিয়া সার একবারে না দিয়ে ইউরিয়া সার আপনাকে ধাপে ধাপে ব্যবহার করতে হবে। আক্রান্ত জমিতে 2 থেকে 3 হাত দূরে দূরে বিলি কেটে সূর্যের আলো বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে।
এরপরে আলোক ফাঁদ ব্যবহার করতে হবে। আলোক ফাঁদ ব্যবহার করে আপনাকে এই অপকারী পোকাটিকে চিহ্নিত করতে হবে এবং দমন করতে হবে। জমিতে যদি পানি থাকে 7-8 দিনের জন্য আপনার পানি বের করে দিতে হবে, এবং জমিতে বেশি বেশি আপনাকে পর্যবেক্ষণ করতে হবে কারণ পোকা আছে কি না। যদি একান্ত লেগেই যায় সেই ক্ষেত্রে বাজারে বিভিন্ন ধরনের কীটনাশক প্লেনাম, সফসিন, মিফসিন, একতারা, কিডো, গেইন, পাইরোজিন সহ হপার শট সহ আরও অসংখ্য ঔষধ আছে, যে ঔষধগুলো আপনি অনুমোদিত মাত্রায় জমিতে প্রয়োগ করতে হবে। তবে এই স্প্রে করার সময় আপনাকে মনে মনে রাখতে হবে আপনি আইল সহ জমির আইল সহ সমস্ত গাছ, এই কারেন্ট পোকা যেহেতু গাছের নিচে থাকে আপনাকে নিচে যাতে ঔষধটা সুন্দরভাবে যায় পুরো গাছটাকে ভিজিয়ে দিতে হবে, এবং 2 লিটার পানি দিয়ে আপনি 100 শতক জমি আপনাকে স্প্রে করতে হবে। এবং এইতে আরও যে সবচেয়ে যেটা বিষয় হচ্ছে যে প্রতিটি 4 লাইন পর পর বা 8 লাইন পর পর আপনাকে ফাঁক করে দিতে হবে যাতে এই জমিতে আলো বাতাস প্রচুর প্রবেশ করে, তাহলে আমরা এই কারেন্ট পোকা থেকে বাঁচতে পারব। মানে তো চাষি ভাইরা আপনাদেরকে সচেতন করার জন্য আমরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যাদবপুর এলাকার কিছু চাষি তারা একত্রিত হয়েছে, আমাদের চাষি ভাইরা কীভাবে এই কারেন্ট পোকাকে দমন করে আমরা তাদের কাছ থেকে শুনব। রাজা ভাই, আমাদের এই এলাকায় অনেক সময় বিভিন্ন পোকার আক্রমণ হয়, বিশেষ করে কারেন্ট পোকা যখন লাগে তখন আমরা কী ব্যবস্থা নিই? ওষুধ প্রয়োগ করি। জি, কেমন ক্ষতি করে? খুব ক্ষতি করে, ভারী ক্ষতি করে। এই এই গাছগুলো কি গরু খায়? না, গরু খায় না। গরু খায় না? কেমন দেখায় সেই জায়গাটা? সাদা রং পুড়ে যাওয়ার মতো দেখায়, মানে পুরো। আপনি কি জানেন কারেন্ট পোকা কেমন দেখতে? তবে সম্মানিত দর্শক চাষি ভাইরা, আমরা জানি যে কারেন্ট পোকা ছোট অবস্থায় সাদা হয় এবং যখন বড় হয় তখন বাদামি আকার ধারণ করে। আমাদের প্রিয় চাষি ভাই, স্কিনের যে ঔষধগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে যে কোনো একটি ঔষধ নিয়ে আপনি সঠিক মাত্রায়, সঠিক ডোজ, সঠিক সময়ে, সঠিক পদ্ধতি অবলম্বন করে আপনার জমিতে স্প্রে করবেন, তাহলে কারেন্ট পোকা দমন করা সম্ভব। মেঘলা আকাশ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং কঠিন রোদে অর্থাৎ দুপুরবেলার আপনার এই ঔষধ স্প্রে করা যাবে না। এই চাষি ভাইরা যাতে উপকৃত হয় সেই কামনায় আমরা জানেন যে কৃষি বিভাগ আমরা মাঠে আসি, চেষ্টা করি চাষিদেরকে যথেষ্ট যারা তাদের ক্ষতি থেকে হাত থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করি তাদের সঠিক পরামর্শ দেওয়ার জন্য। দেখা হবে আবারও কোনো নতুন এপিসোড নিয়ে, নতুন কোনো প্রযুক্তি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।